প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এসেছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অধীন স্কুল এবং কলেজের যারা প্রভাষক পদে রয়েছেন তাদের কিছু সুখবর রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমার ভিডিওতে। চলুন আমার ভিডিওটি দেখি, তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিও ছড়ার সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আজ 11/9/2022 ইং তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর 11.4 এবং 11.5 অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কলেজে কর্মরত প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটিতে মহাপরিচালক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষে প্রতিনিধি মনোনয়ন ক্ষমতা অর্পণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের যারা প্রভাষক পদে রয়েছেন তাদেরকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক কলেজে চাকরি করছেন তারা প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক এবং যারা ডিগ্রি পর্যায়ে কলেজে চাকরি করছেন তারা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার কথা ছিল। সেই নিমিত্তে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর একটি কমিটি গঠন করেছেন এবং তাদের মাধ্যমে সুপারিশকৃতদেরকে এই স্কেল প্রদান করা হবে। তা আমরা বিস্তারিত জানি, এখানে কমিটিতে যাদেরকে রাখা হয়েছে জেলা প্রশাসক, সংশ্লিষ্ট জেলা আহ্বায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক, আইসিটি ও শিক্ষা সংশ্লিষ্ট জেলা সদস্য, পরিচালক সংশ্লিষ্ট অঞ্চল বা প্রতিনিধি সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত সরকারি কলেজের অধ্যক্ষ বা প্রতিনিধি সদস্য, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ সদস্য, উপপরিচালক কলেজ সংশ্লিষ্ট অঞ্চল সদস্য, জেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট জেলা সদস্য সচিব, এই সাতজন কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা মিলেই এই পদে পদোন্নতির জন্য সুপারিশ করবেন। তো এই পদ কমিটির কার্যপরিধি কী আছে আমরা একটু, ক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী কমিটি বেসরকারি কলেজে কর্মরত প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রদানের সুপারিশ করবেন। খ পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর 11.6 অনুচ্ছেদ অনুযায়ী 9টি মূল্যায়ন সূচক মানদণ্ডে যথাযথভাবে অনুসরণ করবেন এবং এ বিষয়ে বিভিন্ন সময়ে জারিকৃত আদেশ প্রজ্ঞাপন পরিপত্র অনুসরণ করতে হবে। গ প্রতিষ্ঠানের প্রধানগণ কমিটি আহ্বায়ক বরাবর পদোন্নতি প্রস্তাব প্রেরণ করবেন, অর্থাৎ এখানে জেলা প্রশাসক যিনি আহ্বায়ক তা জেলা প্রশাসক বরাবর প্রতিষ্ঠান প্রধান যে যে প্রভাষকদেরকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদোন্নতি দিতে চান তাদের হয়ে প্রতিষ্ঠান প্রধান কমিটির আহ্বায়ক বরাবর আবেদন বা প্রস্তাব প্রেরণ করবেন। উক্ত কমিটির 4 নম্বর সদস্য সরকারি কলেজ অধ্যক্ষ প্রতিনিধি বা এবং 5 নম্বর সদস্য বেসরকারি কলেজ অধ্যক্ষ মনোনয়নের ক্ষেত্রে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকায়ের পক্ষে 9টি আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে পরিচালকবৃন্দ দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ঢাকার পক্ষে 9টি অঞ্চলের 9টি পরিচালক আছেন তারাই এই সংশ্লিষ্ট জেলার একজন সরকারি কলেজের একজন অধ্যক্ষ এবং একজন বেসরকারি কলেজের অধ্যক্ষকে মনোনয়ন প্রদান করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে জানিয়ে দেবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।